आज 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি এবং মহান শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। আজকে এই দিনটি প্রতি বছর সমগ্র দেশে শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। এই দিনটিকে মনে রেখে সমগ্র দেশের সঙ্গে আমরা ত্রিপুরাতেও পালিত হবে 59তম শিক্ষক দিবস। শ্রদ্ধা ও সম্মাননা জানানো হবে আমাদের কৃতি এবং নিষ্ঠাবান শিক্ষক শিক্ষিকাদের। শ্রদ্ধা জানানো হবে শিক্ষকতার মতো মহান কাজটিকে। যদিও এবছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে আমরা 7 দিনব্যাপী সারা দেশ শোক পালন করা হচ্ছে এবং এই কারণে শিক্ষক দিবসে উদযাপনের কর্মসূচিটি আমাদের রাজ্যে নির্দিষ্ট দিনে সম্ভব হচ্ছে না। কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের পর্ব শেষ হলে যথাবিহিত মর্যাদায় উদযাপিত হবে শিক্ষক দিবসের সকল কর্মসূচি। আজকের এই দিনে দেশের সকল শিক্ষক শিক্ষিকাদের আমি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করছি। বলা হয়ে থাকে একজন মা শিশুকে জন্ম দেন, কিন্তু সত্যিকারের একজন শিক্ষক ছাত্রছাত্রীদের জীবনে প্রাণের সঞ্চার করেন। বলা হয় একজন প্রকৃত শিক্ষক হলেন মোমবাতির মতো, যে নিজেকে নিঃশেষ করে দেয় আগামী প্রজন্মের জীবনকে আলোকিত করতে। যে কোনো সমাজে শিক্ষা ব্যবস্থার গুণমান নির্ভর করে সেই ব্যবস্থা, যারা শিক্ষাদানের কাজে নিযুক্ত আছেন তাদের গুণমানের উপর, কারণ শিক্ষক শিক্ষিকারাই শিক্ষার্থীর জীবনকে শিক্ষার আলোকে আলোকিত করে। সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধতর করে তুলে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কাজটি সম্পন্ন করতে পারেন তারাই। শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা উদ্বুদ্ধ করার কাজটি শিক্ষক শিক্ষিকারাই সুচারুরূপে সম্পন্ন করতে পারেন। দেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির যোগ্য মানব সম্পদ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমিকতাকে রক্ষা করার জন্য সাহসী নাগরিক সমাজ তৈরি করার কাজটিও আমাদের শিক্ষক শিক্ষিকারাই যথাযথভাবে সম্পাদন করতে পারেন। অন্যান্য বছর থেকে এবারে শিক্ষক দিবস অনেক বেশি গুরুত্ব বহন করছে, কারণ আজকে গোটা দেশ রাজ্য কোভিড-19 অতিমারিতে আক্রান্ত। অতিমারি থেকে আমাদের শিক্ষার্থীদের যেমন রক্ষা করতে হবে, তেমনি তারা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থাও করতে হবে। এই ক্ষেত্রে রাজ্যের শিক্ষকরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সরকার ও বিদ্যালয় শিক্ষা দপ্তর গৃহীত সময় উপযোগী সকল সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে নিজেদের উজাড় করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, যা ধন্যবাদের যোগ্য। এই অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে যখন শ্রেণীকক্ষে পাঠদান স্থগিত রয়েছে, সে সময় বিভিন্ন স্থানীয় কেবল চ্যানেলে যেসব শিক্ষকরা অনবরত পাঠদান প্রক্রিয়া জারি রেখেছেন তাদের কাছে রাজ্যবাসী কৃতজ্ঞ। রাজ্যের সমগ্র শিক্ষা প্রক্রিয়ায় উন্নয়নের লক্ষ্যে বিগত 2 বছর সময়ে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের পিছিয়ে পড়া অংশের শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্যের সকল বিদ্যালয়ে পরীক্ষা ব্যবস্থার সমতা ও স্বচ্ছতা আনতে পরীক্ষার ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন করা হয়েছে। রাজ্যের ছাত্রছাত্রীদের সমগ্র দেশের শিক্ষাধারার সঙ্গে যুক্ত করতে এবং জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় সাফল্য লাভে সক্ষম করে তুলতে বিদ্যালয় স্তরে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত NCERT পাঠ্যক্রম চালু করা হয়েছে। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষায় রাজ্যের ছেলেমেয়েরা যাতে ভালো ফল করতে পারে তার জন্য সরকারি উদ্যোগে কোচিং এর সুবিধা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষকতার কাজে আসতে ইচ্ছুক ছেলেমেয়েদের জন্য BEd এবং DLED কোর্সে সরাসরি সহায়তা সুনিশ্চিত করা হয়েছে, সরকারি সহযোগিতা সুনিশ্চিত করা হয়েছে। শিক্ষক শিক্ষণের ক্ষেত্রটিকে
সমৃদ্ধতর করে তুলতে রাজ্যে আরো কয়েকটি বিএড কলেজ এবং ডায়েট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষার সামগ্রিক প্রক্রিয়াটিকে সর্বাংশে কার্যকরী করে তুলতে এবং অতীতের সমস্ত রকম দুর্বলতা এবং স্থবিরতাকে অতিক্রম করতে বর্তমান রাজ্য সরকার এবং তার শিক্ষা দপ্তর নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। রাজ্য সরকারের এই উদ্যোগে রাজ্যের সকল অংশের জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। রাজ্যের সকল অংশের নাগরিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের পরামর্শ ও সহযোগিতা বিশেষভাবে কাম্য। আর যারা রাজ্যের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন, সেই শিক্ষক শিক্ষিকাদের আত্মনিবেদনের শক্তি হয়ে উঠবে আমাদের পথ চলার শক্তি। ইতিমধ্যে ভারত সরকার জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছে। এই ঐতিহাসিক দলিলে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কেন্দ্রে রাখা হয়েছে। আমাদের রাজ্যে এই জাতীয় শিক্ষানীতি কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষিকাদের শিক্ষক শিক্ষকদের কাছে আবেদন রইল, এই কাজকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করুন।